ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরে পরক্রিয়া প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে এক প্রবাসীর স্ত্রী মঙ্গলবার রাত বারোটার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায় সৌদি আরব প্রবাসী স্বামী মনির হোসেনের অনুপস্থিতিতে তার স্ত্রী রিনা আক্তারের সাথে পরক্রিয়ায় জড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বাড়ির মৃত শামসুল হকের ছেলে শাহাদ হোসেন অথবা সাদাত হোসেনের অন্যত্র বিয়ের কথা ঠিক হলে বিষয়টি মানতে পারেননি পরক্রিয়া প্রেমিকা রিনা আক্তার এরপর মঙ্গলবার রাতেই প্রেমিক শাহাদাতকে ঘরে ডেকে নিয়ে কৌশলে তার পুরুষাঙ্গ কেটে ফেলে রিনা আক্তার আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বাঞ্চারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে রেফার করেন এই খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল থেকে রিনা আক্তারকে আটক করে পরে বুধবার তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠায় পুলিশ এ ব্যাপারে বাঞ্চারামপুর মডেল থানায় অভিযোগ দায়েরকারী শাহাদাতের বোন রাশিদা বেগম বলেন আমার ভাইকে ফুসলিয়ে ঘরে নিয়ে রিনা আক্তার এই ঘটনা ঘটিয়েছে আমি রিনা আক্তারের শাস্তি চাই বাঞ্চারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ নুরা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গতকাল বুধবার সকালে রিনা আক্তারকে ব্রাউনবারের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে